সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। প্রতিদিনের মতো এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রবিবার 10 এপ্রিল দুপুরে উপজেলার নতুনপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত ঝুমা সরকার ও তার ছেলে দীপ সরকার, দীপ সরকারের বয়স মাত্র 2 বছর ছিল। ঝুমা সরকারের স্বামী দেবজ্যোতি সরকার নূপুর জানিয়েছেন, বাসায় বিদ্যুৎ না থাকায় পানি ছিল না, তাই তার ছেলে দীপকে গোসল করানোর জন্য আনুমানিক দুপুর 12টার দিকে ঝুমা সরকার তার বাড়ির পাশে টিউবওয়েলে নিয়ে যান। সেখানে গোসল করানোর এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসে এবং বিকট শব্দে মাথার উপরে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে টিউবওয়েলের উপরে পড়ে যায়। সাথে সাথে মা ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এবং এ সময় তার মেয়ে পূজা সরকার আহত হয়। এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুল নাসের বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া মা ও ছেলের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং গুরুতর আহত হয়ে পূজা সরকার চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সিলেটের দক্ষিণ সুরমায় কলেজ ছাত্র সোহেল হত্যা মামলায় একজনের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছেন আদালত। আজ রবিবার 10 এপ্রিল সকালে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারিক মমিনুন নেসা এই রায় প্রদান করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজারের সিলাম ইউনিয়নের টিলাপাড়া গ্রামের মৃত তসির বক্সের ছেলে রফিক বক্স। এই মামলায় রফিক বক্সের স্ত্রী সাথী বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আদালত সূত্র জানিয়েছে, 2013 সালের 27 জানুয়ারি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের কলেজ ছাত্র সোহেল আমিন এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যেই পূর্বশত্রুতার জের ধরে উৎপাতে থাকা আসামি রফিক বক্স ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমিনকে হত্যা করে। নিহত সোহেল আমিন সিলাম ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কাইম আনামিয়ার ছেলে এবং সিলেট মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। বিচার কার্য শেষে রবিবার সকালে চাঞ্চল্যকর এই মামলার রায় প্রদান করেছেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট জোবায়ের বক্স রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। হবিগঞ্জের বানিয়াচংয়ে মাত্র 36,000 টাকাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া নামে 18 বছর বয়সের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার দত্তপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় মোজাম্মেল হোসেন এবং হাফিজুল নামে দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। নিহত মুশাহিদ মিয়া উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে। বানিয়াচং থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানিয়েছেন, দত্তপুর গ্রামের আব্দুল কাদির নামে এক ব্যক্তি হবিগঞ্জ শহরের রাজনগর বাইপাস রোড এলাকায় ভাঙাড়ের ব্যবসা পরিচালনা করে আসছিলেন আর তার ভাঙাড়ের দোকানে শ্রমিক হিসেবে কাজ করত নিহত মুশাহিদ মিয়ার ফুফাতো ভাই হাফিজুল। গত 3 মাস যাবত ব্যবসায়ী আব্দুল কাদের হাফিজুলের প্রতি মাসে বেতন 12,000 টাকা করে মোট 36,000 টাকা দেয়নি। এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য এবং বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সালিশি বৈঠকে হাফিজুলের 36,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়ে বিষয়টি মীমাংসা হয়। গুরুতর আহত হয়ে মুশাহিদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এছাড়াও রায়হান মিয়া, ডারি মাহমুদ, সালমা বেগম, জুয়েল মিয়া, হাবিবুর রহমান সহ অন্তত 15 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরো বলেছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার 3 নং তেঘরিয়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ লিটন মিয়ার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে। অবশেষে নিখোঁজের 4 দিন পর তাকে উদ্ধার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাতে ভৈরব থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলামিন। তিনি জানিয়েছেন, লিটন মিয়া গত মঙ্গলবার 5 এপ্রিল সকালে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। লিটন ভৈরব থানায় গিয়ে একটি কল করতে চাইলে পুলিশের সন্দেহ হলে পুলিশ তাকে আটকে রাখে। এরপর সেখান থেকে গিয়ে সিলেটের হবিগঞ্জের ডিবি পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছেন। ওসি আরো বলেছেন, একটি সূত্র জানিয়েছে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় লিটন মিয়া আত্মগোপন করেছিলেন। লিটন মিয়ার কথাবার্তায় সন্দেহ হওয়ায় পুলিশ তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি পেয়েছেন সিলেটের 95 জন, তাদের মধ্যে 84 জন পুরুষ এবং 11 জন নারী। কোন ধরনের সুপারিশ ছাড়াই শুধু নিজেদের মেধা এবং যোগ্যতা বলেই তারা চাকরি পেয়েছেন, আর প্রত্যেকের খরচ হয়েছে মাত্র 130 টাকা করে। সিলেট জেলার পুলিশ সূত্র জানিয়েছে, চাকরি নয় সেবা এই স্লোগানে গত 20 থেকে 22 মার্চ 3 দিন ব্যাপী সিলেট জেলা পুলিশ লাইন্সে ট্রেনিং
ট্রেনের রিক্রুট কনস্টেবল পুরুষ নারী পদের জন্য আবেদন করার জন্য আবেদন বাছাই করা হয় এবং এর আগে অনলাইনে আবেদনের প্রেক্ষিতে 2848 প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছিল। আবেদনকারীদের মধ্যে 2162 জন মাঠে উপস্থিত থেকে নিজেদের শারীরিক সক্ষমতার পরিচয় দেন। 3 দিনের শারীরিক সক্ষমতা যাচাই শেষে 673 জন যোগ্য বিবেচিত হন। এরপর গত 29 মার্চ লিখিত পরীক্ষায় 666 জন অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে শনিবার 9 এপ্রিল রাতে ঘোষিত ফলাফলে 155 জন উত্তীর্ণ হয়েছেন এবং একই দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে কমিটি সাক্ষাৎকার গ্রহণ শেষে 95 জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মধ্যে 84 জন পুরুষ এবং 11 জন নারী রয়েছেন। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান জানিয়েছেন, যারা চাকরি পেয়েছেন তারা মাত্র 130 টাকার বিনিময়ে। তাদের মধ্যে 15 জনের বাবা নেই এবং পিতৃহীন পরিবারের দরিদ্র পরিবারের সন্তান। এছাড়া নিয়োগ পাওয়া 95 জনের মধ্যে 75 জনের পরিবারে আগে কেউ সরকারি চাকরি করেনি, তারাই প্রথম পরিবারের সরকারি চাকরিজীবী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে চলে যাচ্ছে জাতীয় পর্যায়ে। ঈদের সময় লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র দেখা এবং তা সংরক্ষণ করা বাধ্যতামূলক। আজ রোববার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার লঞ্চ সহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যথার্থ ধর্মপন্থা কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা বিষয়ক বৈঠক হয় এবং বৈঠকে জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ করা সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যান্য সিদ্ধান্তগুলো হলো রাতে স্পিডবোট এবং বালুবাহী চলাচল বন্ধ রাখতে হবে এবং ঈদের আগে 5 দিন পরে এবং 5 দিন আগে 5 দিন পরে বালুবাহী বেলখর চলাচল বন্ধ থাকবে। ঈদের আগের দিন 3 দিন পরে এবং 3 দিন নিত্য প্রয়োজনীয় এবং দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণত ট্রাক এবং কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা হবে। সভায় জানানো হয়েছে নৌপথে চলাচলকে সাধারণ যাত্রীদের জরুরি প্রয়োজনে এবং সেবা সংক্রান্ত বিষয়ে 16113 নাম্বারটিতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে মামলায় জামিন পাওয়া বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের স্ত্রী ববিতা হালদার বলেছেন, আদালতের মাধ্যমে তারা জামিন পেয়েছেন এবং আশা করছেন ভবিষ্যতেও তারা ন্যায় বিচার পাবেন। তিনি চান তার স্বামী মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় মণ্ডল সম্মানের সঙ্গে তার ক্লাসে আবার ফিরে যান এবং রাষ্ট্র তাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করবে। আজ রোববার বেলা 1:15 দিকে মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোতাহারা আক্তার ভুইয়া বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের জামিনের আদেশ দিয়েছেন। আজ মামলার শুনানিতে 2 সন্তানকে নিয়ে আদালতে এসেছিলেন ববিতা হালদার। জামিন আবেদন মঞ্জুর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং আদালত চত্বরে তিনি জানিয়েছেন, হৃদয়ের জামিন আবেদন মঞ্জুর হয় তিনি অনেক খুশি এবং তার 2টি ছেলেমেয়ে নিয়ে এই কয়েকদিন এতিমের মতো ছিলেন, আদালতের মাধ্যমে জামিন পেয়ে তিনি অনেক খুশি। শিক্ষক স্বামীর মুক্তির দাবিতে প্রথম থেকেই লড়াই করছেন তার স্ত্রী ববিতা হালদার। কয়েকদিন ধরে গণমাধ্যমকে তিনি বলে এসেছেন তার স্বামী নির্দোষ, ধর্ম অবমাননা হয় এমন কোনো কথাই তিনি বলেননি। পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে হৃদয় মণ্ডল গ্রেফতারের পর সামাজিকভাবে তাদের পরিবারকে চাপে ফেলা হয়েছিল। খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এই ঘটনায় গত 6 এপ্রিল হরিণটানা থানায় মামলার পর অভিযুক্ত সেই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং মামলাটি পুলিশের তদন্তাধীন রয়েছে। এই ঘটনায় গ্রেফতার ওই ছাত্রের শাস্তি দাবি করে মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে তারা মানববন্ধন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত সেই ছাত্র গত 1 এপ্রিল রাতে ইসলামনগরের শাসিরেন রোডে ছাত্রীদের ম্যাসে বাথরুমের ভেন্টিলেটার দিয়ে ওকে ঝুঁকি দিচ্ছিলেন। ওই সময় এক ম্যাসের শিক্ষার্থী তাকে দেখে ফেলেন এরপর তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কিন্তু এই ঘটনার পরদিনই ওই ছাত্র বিকেল 5টার দিকে ম্যাসের গোসলখানার ভেন্টিলেটার দিয়ে ভুক্তভোগী গোসল করার মুহূর্তে মুঠোফোনে ধারণ করেন। এই সময় ভুক্তভোগী তার চেহারা দেখে ফেলেন এবং সাহায্যের জন্য চিৎকার করেন। এরই মধ্যে ওই ছাত্র পালিয়ে যায়। এই মানববন্ধনে খুবই শিক্ষার্থীরা 4টি দাবি তুলেছেন। তারা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে, এই ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের সর্বোচ্চ ভূমিকা নিশ্চিত করতে হবে এবং এই ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পরীক্ষার হল থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনির হোসেন সুমন ফেসবুক লাইভে এসে বলেন, A+ না দিলে বোর্ড ভেঙে ফেলবেন। ভিডিওটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ। শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলনাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো। এতক্ষণ শুনছিলেন জাতীয়, এবার চলে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। দীর্ঘ অপেক্ষার অবসানের
অবসান ঘটিয়ে আগামী 14 এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে KGF 2। দক্ষিণ ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির এই সিনেমাটি যে বক্স অফিস কাঁপাবে তার আভাস পাওয়া যাচ্ছে এখনই। শুধু নিজ দেশেই নয়, ভারতীয় সিনেমার আন্তর্জাতিক বাজারেও রয়েছে ছবিটির অগ্রিম বুকিং, আর সঙ্গে সঙ্গে হু হু করে বিক্রি হচ্ছে সিনেমার টিকিট। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাটির মুক্তির 48 ঘন্টার মধ্যেই অগ্রিম টিকিট বুকিং করে বিক্রি করা হয়েছে 7 কোটি রুপিরও বেশি। ধারণা করা হচ্ছে মুক্তির আগের দিন বুধবার নাগাদ অগ্রিম 15 কোটিরও বেশি আয় করবে সিনেমাটি। ছবিটি মুক্তির প্রথম দিনে 30 কোটি রুপি উপার্জন প্রায় নিশ্চিত করে ফেলেছে। আশা করা হচ্ছে KGF 2 হিন্দি বেল্টে বক্স অফিসে প্রথম 300 কোটি আয়ের সিনেমা হতে যাচ্ছে এটি। এর আগে KGF 1 ছবির রকি রূপে যশকে সকলের পছন্দ হয়েছিল, দ্বিতীয় ভাগের জন্য ছিল অপেক্ষা। এবার তার সঙ্গে সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন জুড়েছেন ছবির টিজারে। সঞ্জয় দত্তকে দেখার পর থেকে কৌতূহল ছিল দর্শকদের মধ্যে, ট্রেলার মুক্তির পর আগ্রহ আরও বেড়েছে এবং অগ্রিম বুকিংয়ের দখল দেখে তা বোঝা যাচ্ছে। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময় ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী, তবে নিজেদের সাধ্যমতে প্রতিরোধের চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এমন অবস্থায় হঠাৎ করে ইউক্রেন সফরে গিয়ে চমকে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। শুধু তাই নয়, প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে রাজধানী কিয়েভের রাস্তায় তিনি ঘুরেও দেখেছেন। অনির্ধারিত সফরে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের জনগণের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য এই সফর করেছেন বরিস জনসন। সফরে ইউক্রেনকে আর্থিক এবং সামরিক সহযোগিতা দেওয়ার নতুন প্যাকেজ নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবার খেলার খবর। পোর্ট অব এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে দ্বিতীয় টেস্টে লড়ছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে মাত্র 217 রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ছিল 453 রান, ফলো অন এড়াতে বাংলাদেশের দরকার ছিল 253 রান, কিন্তু পারেনি বাংলাদেশ, ফলে ফলো অনে পড়ে তারা এবং এরপর বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা। 236 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা 453 রান থেকে এখন 236 রান পিছিয়ে আছে সফরকারীরা। বড় ব্যবধানে পিছিয়ে থাকলে বাংলাদেশকে ফলো অনে ব্যাট করতে দেয়নি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে স্বাগতিক ওপেনাররা। এর আগে 4 ব্যাটিংয়ের ফিফটিতে ভর করে সব উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সংগ্রহ দ্বারা 453 রান। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ 84 রান আসে মহারাজের ব্যাট থেকে। বল হাতে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম একাই নেন 6 উইকেট, 3 উইকেট নেন পেসার খালিদ আহমদ। জবাবে 5 উইকেটে 139 রান দিয়ে দ্বিতীয় দিন পার করেছে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে 47 রান এবং নাজমুল হোসেন শান্ত করেন 33 রান। তিন শেষে মুশফিক 30 রানে এবং ইয়াসির 8 রানে অপরাজিত ছিলেন। গেল জানুয়ারিতে বছরের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছিল গোতাফে। সেই ম্যাচের নিউতে অবশ্য গত রাতে ব্যানার গোতে ফিরতে দেয়নি রিয়াল, নিয়মিত একাদশের 2 তারকাকে বাইরে রেখেও। তবে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের নৈপুণ্যে 2-0 গোলের জয় ঠিকই তুলে নিয়েছে দলটি। শুরু থেকে আধিপত্য ধরে রাখা রিয়ালের ম্যাচের 38 মিনিটে এগিয়ে যায়। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিয়াসের জুনিয়রের ডান পায়ের বাইরের দিকে বসেন অ্যাক্রস, তাতে মাথা ছুঁয়ে গোল করেন আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার। 1 গোলের লিড হারিয়ে যেতে পারে যে কোনো সময়, তাই আরও একটা গোল জরুরি ছিল রিয়ালের, সেই চাহিদাটা পূরণ করেছেন লুকাস ফ্যাসকেজ। 68 মিনিটে তার গোলের যোগানটা আসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রুদ্রিগো গোয়েজার থেকে এবং ফাস্কেজের গোলেই ফলে নিশ্চিত হয়ে যায় রিয়ালের। এই জয়ের ফলে 31 ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট দাঁড়ালো 72-এ। দুয়ে থাকা সেভিয়া সমান ম্যাচ খেলে তাদের চেয়ে 12 পয়েন্টে পিছিয়ে রয়েছে, আর তিনে থাকা বার্সেলোনা তাদের চেয়ে 15 পয়েন্টে পিছিয়ে। যদিও তারা ম্যাচ খেলেছে দুটো, সেই দুটো ম্যাচ জিতলে ব্যবধানটা চলে আসবে 9-এ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।